এইযে বহনই করছি শিঙ্গি মাছ দিয়ে একটা শিঙ্গি মাছের কাটা খেয়ে বসে আছি বিশ করছে নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে আজ মাছ ধরতে আসছি কাল এক জায়গায় মাছ ধরা হয়ে গেছে কিন্তু পরেশ ভাই বলছিল যে ওখানে মাছ এখনো আছে তো দেখি আজ কি করা যায় তো সঙ্গে পরেশ ভাই আছে প্রকাশ ভাই পেরে গেছে তো পুকুরটা ওই সামনে দেখতে পাচ্ছেন পুকুর বললে ভুল হবে এই মানে ছোট একটা গাড্ডা তো ঠিক আছে যাই ওইখানে গিয়ে দেখি কেমন কি অবস্থা মাছের ও মাছ আছে মাছ পড়া দেখো পড়ে কি দেখো কুকুর ভাই দিয়েছি কয়শস কত সময় পেরি ভাই এতখানি কবে না না ওটু এইটু কবে হ্যাঁ ওটু পেরি দেখো শক্ত মানে পা ফেলাই উঠে যাওয়ার তো দে স্টার্ট দিয়ে একদম মাছ তো আছে কিন্তু পেরির ভিতরে সব গরগর করে এই দেখুন এইখানে মাছ একেবারে ভরা কাল এখান থেকে বেশ কিছু মাছ ধরা হয়ে গেছে তো সব মাছ ধরা যায়নি তো আজ এখান থেকে আমরা মাছ ধরবো ওই পাশে দেখুন ওই এক ভাঙ্গাল মাছ না ভাই হ্যাঁ দেয়া একটু জাল কমে নি তারপরে লাম্বা মাছ কালে একটা গাঁটা করো ওই লাঠিটা কই ছেলে তো খালি শিঙ্গি মাছ ভাই ওই টেলেটা আগে নামা ওই মাগুরও আছে আরে ওই টেলেটা দে ওই টেলেটা আগে নামা তো বন্ধুরা আজ মজা করব আর মাছও ধরবো জানি না কত কি কাটা খেতে হয় সঙ্গে থাকুন দেখাতে থাকবো কাটা খাইলে আর রাত্রে ঘুমান লাগবে না কালকে অফিসে বন্ধ একদিনের হলিডে পরেশ ভাই জলদি জলদি সময় নষ্ট করে লাভ নেই জল খাই জল জল বিপাশা লাগে মাছ ধরে ধরে প্রকাশ ভাই জল ফেলতে আর জোর আর জোর ভাই জল আসে এনে দে তুই কোন দিয়ে কর ওই যে একটা বান্দা দিয়ে দে না কাই দিয়া দেছ না ইন্দা হ্যাঁ ওই ঠালাটার ভিতরে ঠালাটার মধ্যে লাইনটা কাটতে দে ময়দাকে খালি পাই না একজন কলে একজন ঢলে ভালো হবে বাড়ির ওঠো দিকে কাটাটা কাটাটা গায়ে কেবল তো ধরা শুরু করলাম এই যে বহনই করছি শিঙ্গি মাছ দিয়ে পাউল খালি পাই আড়া লাগবে আমার কই মাছ ধরমু কই মাছ না গুলো শিং মাছ যেন কাঁটা বলে কই মাছ ভাই তুই দেখ
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রকাশ ভাই এখনো ধরছে আর এখনো ধরা শেষ হয়নি। তো এখন অবধি আমরা যে মাছ পেয়েছি এই দেখুন বড় বড় সাইজের মাগুর আছে, এই দেখুন কত বড় সাইজের কই মাছ, এই দেখুন একটা বড় সাইজের মাগুর, এই একটা মাগুর। আর পরেশ ভাই একেবারে কমে কাদা লাগিয়ে প্রকাশ ভাই, আর আছে এখানে দু চারজন অডিয়েন্স দেখার জন্য। তো ঠিক আছে, আমিও ধরছিলাম এতক্ষণ, তার একটু সময় ধরে নি তারপরে দেখাই। মাগুর মাগুর মাগুর, ও ভালো আছে, ড্যান্স করে ভাই, কি ভুলাই গেছে না, আমার শ্বাস নিতে কষ্ট হইতেছে। মাছ একদম কিলকিল কিলকিল করে, এই ট্রেটা ওই পাশে আছে, এটা তো নিয়ে নিতে দাদা, একটু ধরে নিই, কাঁদা বেশি ধুবি না আমার মধ্যে। এই দেখুন চারিপাশে মাছ একেবারে, এই দেখুন একটা এইখান থেকে নামলো, এই দেখুন একটা মাথা বের করে বসে আছে, ওই পাশে একটা, ওইখানে একটা, এই যে একটা। তো আমি আবার ধরা শুরু করি। তো বন্ধুরা একটা শিঙি মাছের কাঁটা খেয়ে বসে আছি, বিষ করছে, আর ওইদিকে পরেশ ভাই প্রকাশ ভাই সঙ্গে আর একটা ভাই আছে পাশেরই, তিনজন এখনও ধরছে মাছ। তো ওদের ধরা শেষ হোক তারপরে আপনাদের দেখাবো কটা খেয়ে পেয়েছি, প্রচণ্ড বিষ করছে। তো বন্ধুরা মাছ ধরা আমরা শেষ করলাম, আর চারিদিকে এখনও প্রচুর মাছ আছে, হয়তো আমরা আধাটাই ধরতে পারিনি এখনও, কিন্তু এই যে ওই দেখুন চারিদিকে মাছ একেবারে, আর কাঁটা যা দিল আমাকে প্রকাশ ভাইকে একটা দিয়েছে, তাই ওরা ধরবে না। পরেশ ভাই তার পিছনে একটা বড় সাইজের শিঙি মাছ, পরেশের পিছনে নিয়ে আয় নিয়ে আয়, দেখি কত কি ধরলি, মানে ধরলাম আমিও তো ধরলাম আজ। আমারও করে আমি মাথায় একটা দিছে সেটা বেশি, নিয়ে দেখে দেখছি শিঙি মাছ দেখ দূরে যায়, সব বেরে গেল এই পাশে ওই পাশে,
এবার তুই ধরে দেখ তুই ধরে শিঙ্গি মাছ কিন্তু নিচে সব এই দেখ এই তো সে দেখ অনেক গড্ডে জলে ধোয়াতে যা থাকতে যা যাবে শিঙ্গি মাছও তো সব গেলে গেলো 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 শিঙ্গি তো লাইন দিয়ে সব দেখুন এই হচ্ছে আজকের মাছ একেবারে কম নয় এই দেখুন বড় বড় সাইজের মাগুর আছে বেশিরভাগ শিঙ্গি কই আর মাগুর এই দেখুন শেষ করলেই হয় না দাদা ভাই আরো ধরবি তোরা এখন তো সব শিঙ্গি মাছের দেশে মাথা মাথা বাইকের বসে থাক ওরাও বাসুক কয়েকটা এখন যা ধরা হয়েছে তা আদাও হবে না আদাও হয়নি কারণ এই পেরিটা প্রচন্ড পেরি তার ভিতরে শিঙ্গি মাছ সব মাটির ভিতরে শিঙ্গি মাগুর পরেশ ভাইয়ের প্রকাশ ভাইয়ের মন মানছে না তো ঠিক আছে বন্ধুরা মাছ আজ এই পর্যন্তই পেলাম আর ধরবো না মাছ এইখানে আরো আছে ওই ঠান্ডা দেখ কিন্তু আর ধরার দরকার নেই এই দেখুন আগেও দেখিয়েছি ও ধর তবে না তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক অবশ্যই করবেন ওই পাশে হাঁস নেমে পড়েছে মাছ খাবার জন্য ওই দেখুন একেবারে তো ঠিক আছে এইখানেই শেষ করছি যদি আপনাদের সত্যি সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে আসা নোটিফিকেশন বেলটাকে অন রাখবেন যাতে আমরা যখনই নতুন ভিডিও দিই সর্বপ্রথমে আপনি পান চল 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 আর ধরতে হবে না